সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সাথে প্রতিনিয়তর মতো শেখ আবু আহমেদ শিমুল। ভিউয়ার্স, আজকে আমি এমন একটা ব্যবসার আইডিয়াটা দেব যে ব্যবসার আইডিয়াটা খুবই একটি আনকমন ব্যবসা। সচরাচর কিন্তু এই ব্যবসায়িক দেখা যায় না, কিন্তু এই পণ্যগুলো বা প্রোডাক্টগুলো আপনারা সবসময় কিন্তু ব্যবহার করে থাকেন। ভিউয়ার্স, এই ব্যবসাটা আপনি 50 থেকে 1 লাখ টাকার ভিতরে শুরু করতে পারেন, বা আর অল্প পুঁজি দিয়েও ব্যবসাটা শুরু করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি পাইকারি হোলসেল ভাবে বিক্রি করবেন, তাহলে তো অবশ্যই আপনাকে 50 থেকে 1 লাখ টাকার ভিতরে মূলধন লাগবে। আর যদি মনে করেন না আপনি খুচরা বিক্রি করবেন, তাহলে লাভের পরিমাণটাও আপনার একটু বেশি হবে, কিন্তু সেল কম হবে এবং আপনি 20-30 হাজার টাকার ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। মাত্র দুইটা প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করবেন। কী সেই দুইটা প্রোডাক্ট? ভিউয়ার্স, খুবই আসলে এই ব্যবসাটা করতে গিয়ে যদি আপনি লজ্জা পান তাহলে হবে না, আমি আগেই বলে নিচ্ছি। আর আপনারা অবগত আছেন যে বাংলাদেশে কিন্তু 80% মানুষ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা কোটি টাকা একসাথে করতেও পারে না, আবার কোটি টাকা দিয়ে ব্যবসা শুরুও করতে পারে না। তারা অল্প পুঁজি দিয়ে আপনার ব্যবসা শুরু করতে হয়। সেখানে আপনার তো চুরি করতেছেন না, ডাকাতি করতেছেন না, এটা ব্যবসা করতেছেন এবং সলিড ওয়েতে, একদম রাইট ওয়েতে ব্যবসা করবেন। সেখানে লজ্জা পাওয়ার কোনো কিছুই কারণ নেই। ভিউয়ার্স, আপনারা ব্যবসা করতে গেলে এই ব্যবসাটা আপনারা দোকান নিয়েও করতে পারেন, আবার দোকান ছাড়াও করতে পারেন। দোকান নিয়ে কীভাবে করবেন এবং দোকান ছাড়া কীভাবে করবেন? যদি আপনারা একটি দোকান নিয়ে বা স্টোর নিয়ে যদি ব্যবসাটা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো একটি প্লেসে পজিশন নিয়ে দোকানটা নিতে হবে, যেখানে সব সময় মানুষের সমাগম থাকে। সেটা হতে পারে কোনো শপিং মলের সামনে, কোনো কাঁচা বাজারের মোড়ে, বা কোনো কাঁচা বাজারে ঢোকার রাস্তার গেটে, বা কোনো ফ্যাক্টরির সামনে, বা যেখানে মানুষের সমাগম বেশি সেখানেই ব্যবসাটা করতে পারেন। এটা আপনার দোকান নিয়েও করতে পারেন, আবার দোকান ছাড়াও করতে পারেন। দোকান নিয়ে কীভাবে করবেন আমি বলেছি, এবং দোকান ছাড়া কীভাবে করবেন, দোকান ছাড়া আপনারা ভ্যানে করেও ব্যবসাটা করতে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ তো অনেক কিছু শুনলেন, এখন প্রোডাক্টটি কী? প্রোডাক্টটি হচ্ছে, একটি হচ্ছে বাদাম, কাঁচা বাদাম, এবং অন্যটি হচ্ছে চিপস, কাঁচা চিপস। ভিউয়ার্স, যে দুটা প্রোডাক্টের কথা আমি বললাম, একটা হচ্ছে কাঁচা বাদাম এবং কাঁচা চিপস। কাঁচা বাদাম এবং কাঁচা চিপস চিনেন না এমন লোক খুবই কম রয়েছে। আপনারা বাজারে গেলে দেখতে পান যে কাঁচা চিপস এগুলো বিক্রি করতেছে, এগুলো কি ভেজে তারপর খাওয়া হয়, এবং কাঁচা বাদাম এগুলা আপনার ভেজে তারপর বাজারে খুচরা বিক্রি করে। এখন এই দুটো দিয়ে আপনি কীভাবে ব্যবসা শুরু করবেন, বিস্তারিত কিন্তু গাইডলাইন বা বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। আপনারা এটা পাইকারি বিক্রি করবেন, কাঁচা চিপস এবং কাঁচা বাদাম এগুলা কি পাইকারি বিক্রি করবেন। আপনারা এগুলো হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, এনে আপনারা 5 কেজি বা 10 কেজি করে প্যাকেট করবেন, পলি দিয়ে এভাবে দেখেন এভাবে প্যাকেট করবেন, 10 কেজি এবং 5 কেজি বা 1 কেজি 2 কেজি এভাবে কি পলি করবেন। পলি করে আপনারা এটা খুচরা বিক্রি করতে পারবেন, আবার পাইকারিও বিক্রি করতে পারবেন। এখন পাইকারি কাদের কাছে বিক্রি করবেন? দেখবেন যারা আপনার এই বলতে গেলে যারা একদম হকার রয়েছে, যা দেখবেন ভুলে করে 5 টাকা 10 টাকার করে বাদাম বিক্রি করে, তারা তো কিন্তু আপনার মনের মন বা এই হিউজ পরিমাণে কিন্তু বাদাম ক্রয় করে না, তারা সর্বোচ্চ 5 কেজি বা 10 কেজি করে ক্রয় করে। তো তাদের কাছে কিন্তু আপনারা এই বাদামগুলো বিক্রি করতে পারবেন। সেজন্য আপনার একটা পরিচিতির দরকার রয়েছে এবং ভালো একটা প্লেসে আপনারা এই ব্যবসাটা করতে হবে। আর এই ব্যবসাটার কোনো ঝুঁকি নেই, কারণ এই প্রোডাক্টগুলো আপনার বছরের পর বছর থাকে, নষ্ট হয় না। তবে
আপনার যে বাদামটা, বাদামের যেন পানি স্পর্শ না পায়, বা চিপস, চিপসে যেন পানি স্পর্শ না পায়, তাহলে কিন্তু অনেক দিন, 1 বছরের বাদাম বা 1 বছরের চিপসগুলো আপনি অন্য বছরেও বিক্রি করতে পারবেন। আর যদি মানে পানি স্পর্শ পায় বা পানি যায়, যে ঘরে আপনি রাখবেন সেগুলো যে পানি যায়, তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই দুটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে ভালো একটা হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট মান্থলি জেনারেট করতে পারবেন। আর যারা, অনেকে মনে করেন যে অল্প পুঁজি দিয়ে আপনি হোলসেল ব্যবসা করবেন বা পাইকারি ব্যবসা করবেন, তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। তবে আপনারা যদি মনে করেন যে আমি একটা দোকান ঘর নিলাম, দোকান ঘর নিয়ে এই দুইটা প্রোডাক্ট তুললাম, সাথে আরও অন্য প্রোডাক্ট তুললাম, তাহলে কিন্তু চলবে না। কারণ তা আপনার যে একটা জনপ্রিয়তা রয়েছে সেটা কমে যাবে। কারণ এখানে কিন্তু আপনার একটা নামের বিষয় রয়েছে, যেমন আপনার যারা কাস্টমার রয়েছে তারা মনে কর, তারা বলবে যে একটা দোকান রয়েছে, সেখানে শুধু কাঁচা চিপস এবং কাঁচা বাদাম পাওয়া যায়। তো আপনার কাস্টমার যারা রয়েছে তারা কিন্তু বলবে যে এমন একটা দোকান রয়েছে, সেখানে শুধুই কাঁচা বাদাম এবং এই কাঁচা চিপস পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনার একটা জনপ্রিয়তার বিষয় রয়েছে, আপনার দোকানটা কয়েকদিনে মানে জনপ্রিয় হয়ে যাবে এবং তা সবার মাঝে আলোড়ন সৃষ্টি করবে, যারা এই এই ধরনের কাস্টমার রয়েছে, যে একটা দোকান রয়েছে যেখানে শুধু কাঁচা চিপস এবং কাঁচা বাদাম পাইকারিতে বিক্রি হয়, খুচরা বিক্রি করে না। আর হ্যাঁ, যারা এই ব্যবসা নাও করে তাদের কাছে আপনার বিক্রি করতে পারবেন, এমনও মানুষ রয়েছে যারা এই কাঁচা চিপস আর বাদামগুলো আপনার 1 কেজি 2 কেজি করে কিনে, তাদের কাছেও আপনারা এই পাইকারি দামি বিক্রি করতে পারেন। তবে এই ব্যবসার আইডিয়াটা সচরাচর পাবেন না, আপনি এই ব্যবসার আইডিয়াটা নিয়ে একটু বিবেচনা করবেন। আর যদি ভ্যানে করে বেচতে চান, তাহলে আপনারা ভ্যানে এরকম প্যাকেট করে, এরকম প্যাকেট করে আপনার তাকে তাক সাজিয়ে আপনারা মহল্লায় মহল্লায় আপনার এই বাসা বাড়ি গলিতে গলিতে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, ভালো একটা লাভের ব্যবসা। তো ভিউয়ার্স, আসলে আজকে যে ব্যবসার আইডিয়াটা দিলাম সেটা কেমন হয়েছে, কেমন হয়েছে, টান কেমন মনে হয় ব্যবসাটা? হ্যাঁ, এরকম সচরাচর ব্যবসার আইডিয়া কিন্তু এই চ্যানেল ছাড়া অন্য কোথাও পাবেন না, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ভিউয়ার্স, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি অল্প পুঁজি দিয়ে কী কী ব্যবসার আইডিয়া বা অল্প পুঁজি দিয়ে কী কী ব্যবসা করা যায়, এসব আইডিয়া আমি দিয়ে থাকি, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, খুদা হাফেজ।